বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা সবাই মিলে ইনভার্টার খোঁতড়ে পিকনিক করছি, তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। তো আমরা পৌঁছে উনানের গাঢ়া খুঁড়া শুরু করে দিয়েছি। আর দেখো কে কে গাঢ়া খুঁড়ছে। আমাদের মুড়ি খাওয়ার পর্ব চলছে। এই দেখো ইয়ারা থালা দিয়ে দিয়েছি, এবার মুড়ি আর চপ দিবে, থালা দিয়ে দিয়েছি চপ দিচ্ছে, আর আমরা তারপরে জিলবো সবাই মিলে। কই তাড়াতাড়ি দাও, পেঁয়াজটা দাও, কাঁচা থালা স্টিলের থালা সব আলাদা দিব, এক টুকটুক করে তেল দিয়ে দাও, একটা বোতল দেনো, আর আমার ভাগে একটা চপ কেন, ছোট চপ নাই খাবো মুড়ি, আমাকে আধে চপ দে। কই আমাকে আধে চপ দাও, তখন আমাকে ভয়ে আমাকে দিয়ে দিয়েছে। এই তোমার তেল ঠিক আছে? আমার তেল ঠিক আছে। লঙ্কা লঙ্কা প্যাকেটটা কোথায় আছে? দেখো প্লাস্টিকে লঙ্কা আছে। তোমারে দিব? হ্যাঁ দাও, আর ছোটটা দাও। আমাদের উনান জ্বলা হচ্ছে। এই যে আমাদের গৌর ঠাকুর আর রাঁধুনি জুটিয়েছে, আমাদের ঘরের লোকটাই বটে মনে হচ্ছে। হ্যাঁ আগুন জ্বলাচ্ছে, আর এখানে সুমনা আছে, সুমনা সবজি কাটছে, আবার কাটুক, আর আমাদের কাঠ জোগাড় করতে হবে। এ ঠাকুর চলো কাঠ জোগাড় করে নিয়ে আসি, কারণ এই কটা কাঠে তো মনে হচ্ছে হবে নাই। না আমাদের আগুন জ্বলছে নাই, দমে ধোঁয়া উঠছে, এদিকে বললাম বারবার করে পই পই করে যে কেরোসিনটা লিবি লিবি লিবি, তো ইয়ারা এমন করলো কেরোসিনটাও নিল নাই, এখন প্লাস্টিক ঢুকালি আর কাঠি ঢুকালি জ্বলবে, আগুনটা তো জ্বলাই দিয়ে হবে, তো ইয়াদের কাঠ কি বলবো। আর দেখো কাঠ ভাঙার বুদ্ধি, দেখো কেমন করে কাঠ ধরতে হচ্ছে। এই বাবু কার জোগাড় করতে হচ্ছে, তবে বনে পিকনিক করার মজা আছে। এই কষ্ট করে কার জোগাড় করে ভাত রান্না করে তারপর গিলিয়ে মজাটা ভালোই লাগে। তবে ঘরের লোক বাইরের লোক চারদিকের থেকে আসিছে, সবাই মিলে খাচ্ছে, মজাই লাগছে। ওকে বিনসগুলো কাটা হয়ে গেছে, এগুলো টমাটো বটে মটরও ছুঁড়ে দিয়েছে, গাজরও কাটিয়ে দিয়েছে, পেঁয়াজও কাটছে, আর কতগুলো কাটবি রে। আমাদের এখানটা দমে রোদ লাগছে, এত রোদে আমরা ঘামে গেলি, আগুনটাও নিভে গেছে, এবার কী করে যে জ্বলাইব চিন্তার বিষয় বটে। চলো চলো জোরে জোরে চলো চলো চলো, আমার পাশ বাস ভি হ্যায়, এটা গান বাজবে, এটা গান বাজবে, হ্যাঁ গান বাজবে, তো চলো চলো আমি যাচ্ছি, আমি গামছাটা নিয়ে যাচ্ছি। উনি ওখানে কি করছো? তো তুই তো মাংস খাবি নাই, দমে লঙ্কা করে ঢুকাই নিয়েছে, বনবুড়ির জন্য, বনবুড়ি বনবুড়ি তোমাদের কিলাই মরাই দিবে কিছু না দিলে। ফাইনালি আমাদের রান্না হয়ে গেছে, ফ্রাইড রাইস হয়ে গেছে, মাংস হয়ে গেছে, এখানে পাঁপড় হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, আর আমাদের যারা যারা খাবে ও খাবগুলো বসে গেছে, আর এখানে শিল্পা বসে গেছে, সুমনা বসে গেছে, শম্পা বসে গেছে, গৌর ঠাকুর বিলি করছে, দেখতে পাচ্ছ পাতায় কতটা করে লিখছে, দেখো এই তোদের খাওয়া হয়ে গেল। অতগুলো লোকসান করছো তোরা, দিয়ে দে দিয়ে দে কুকুরটা, কুকুরটাকে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে খাক, হ্যাঁ ধন্যবাদ।
তোরা যা ইহালটা করে দিবি না কুকুরটা পেটটা ভরা দিয়ে দে হ্যাঁ গৌর ঠাকুর তো রান্না ভালোই করেছে গৌর ঠাকুর শম্পা করেছে আর সুমনা সব সবজি কাটিছে তুই শুধু খাইছু তুই শেষে চাটা করে খাওয়াবি আমি তো শুধু গিলছি আমি কার জোগাড় করলি আমাদের খাওয়া চলছে এই দেখো ফ্রাইড রাইস গৌর ঠাকুর রান্নাটা ভালো করেছে আরে রাঁধুনি একটা কাপড় এখানে রাখ সবাই আড্ডা দিচ্ছে ইয়ার পরে আমরা চা খাবো আর পাপড় খাই ঘর চলে যাবো তো দেখা যাক এরা কি কি খাবায় যেটা বললাম সেটা দেয় কিনা এই চা করো দেখো একদিকে এরা সব সেলফি তুলছে আর এদের কুকুরটা ঘুমাচ্ছে এখানে যারা যারা পিকনিক করছে সব পালাইছে আমি আর শিল্পে যাচ্ছি আমাদের সাইকেল উড়াইছে না এখনো দল ভর্তি আছে চলো দেখাই সবগুলোকে দেখো এখানে কফি করেছে বাটিয়ে কফি খাওয়াচ্ছে কাপ তো আনতে ভুলে গেছে কবেকার তিন বছরের পুরাতন বাটিটা মনে হচ্ছে দমে কড়া হয়ে গেছে দমে তৃতীয়া ভটেছে ও এইখানটা পাপড় হচ্ছে ভাজো 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 আর দেখিনি এখানে কি একটা আছে এ বাবা কে কেউ আছে এটা মনে হয় শিল্পা করেছে ইয়ার আমাকে না ডেকে একা একাই পাপড় খাই নিচ্ছে কই দেখি দাও মা তো মুসলমানের সাথে পড়িয়েছি তো হবে না কথাবার্তা তুমি মা তো মুসলমান ধোয়ার পরে এবার ঘর চলে যাবো তুমি বাসন মাঝে না ডান্স করছো তো বন্ধু আমাদের পিকনিক হয়ে গেল
আর ভিডিওটা এখানে শেষ হচ্ছে তো ভিডিওটা তোমরা করে লাইক করবে কমেন্ট করবে শেয়ার অবশ্যই করবে আর সাবস্ক্রাইবটা কিন্তু করতে কিন্তু ভুলো না তো পরের ভিডিও দেখা হচ্ছে টাটা বাই বাই